এতদ্বারা আমাদের বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর অভিভাবকদের জানানো যাচ্ছে যে আপনারা যে অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে গিয়েছিলেন এই মাসের প্রথম দিকে, সেই অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সার স্কুলে এসে জমা দেওয়ার কথা আজ 21শে সেপ্টেম্বর, কাল 22শে সেপ্টেম্বর এবং পরশু 23শে সেপ্টেম্বর 2020 বেলা 11টা থেকে 1টার মধ্যে। কিন্তু আজকে দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক অভিভাবক এই অ্যাক্টিভিটি টাস্ক জমা দিয়েছেন, 14-15 জন মাত্র। তো আপনাদের কাছে অনুরোধ, আগামীকাল এবং আগামী পরশুর মধ্যে ওই অ্যাক্টিভিটি টাস্কগুলি জমা দিন, নতুবা ওই অ্যাক্টিভিটি টাস্কগুলি জমা নেওয়া হবে না। আর পরের মাসের প্রথম সপ্তাহের পরে আপনাদের পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নপত্র থাকবে সামেটিভ 2 এবং সামেটিভ 3 সিলেবাসের উপর ভিত্তি করে। এই সংক্রান্ত একটা ভিডিও আমরা ইউটিউবে এই মাসের শেষের দিকে আপলোড করে দেব। আপনাদের কাছে আবার অনুরোধ, কাল আর পরশুর মধ্যে ওই অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো স্কুলে এসে জমা দিয়ে যান, 23 তারিখের পরে কোনো ক্রমেই ওই অ্যান্সার আর জমা নেওয়া হবে না। ধন্যবাদ।